Guys, welcome back to my channel. Good morning. Shakal shakal bhala morning walk korte beriye porechi. Ar ajke weather ta khub cloudy weather. Ekdom cloudy weather. Mane kono surji mama dekha nei. Mone hocche prochondo jhepe bishti ashbe. Mane erokom weather hoye royeche. Jai hok, shei jonno taratari kore morning walk shere barite jete hobe. Karon bai chance jodi bishti nere pore tokhon dourate hobe. Ei ar ki. Ar gorom ache maratto. এখন প্রায় 26 ডিগ্রি মতো টেম্পারেচার, বেশ গরম, বেশ গরম। আর যেহেতু আমি অনেকক্ষণ ধরে হাঁটছি সেজন্য গরমও লেগে গেছে। যাই হোক, আর ওই দিকটা আমাদের অ্যাপার্টমেন্টের একদম পিছন দিকটা আর কি, ওই দিকটা পুরো ফাঁকা থাকে, সেই জন্য আমি সকালবেলা চেষ্টা করি ওই জায়গাটা দিয়েই হাঁটার এবং ওই জায়গাটায় গিয়ে একটু দৌড়ানোর আর কি। ওই জায়গাটা দিয়ে দৌড়েছি, দেখি সকালবেলা মানে আমি যখন প্রথমেই বেরিয়েছি তখন দেখি ওখানে সব বাচ্চাগুলো সাইকেল চালাচ্ছে, মানে এত গরম তারাও বাড়িতে থাকেনি, বেরিয়ে পড়ে সাইকেল চালাচ্ছে। আমি যে এত সকালে বেরিয়ে পড়েছে সাইকেল চালাতে, অ্যাকচুয়ালি বিকেলবেলা অনেক সময় ভিড় টিড় হয়ে যায়, তো তো অনেক বাচ্চা প্রেফার করে না এত ভিড়ের মধ্যে যাওয়া, ঠিকই। আর এখন তো করোনাটা বাচ্চাদেরও হচ্ছে। এখন যাই, মর্নিং ওয়াকটা সেরে নিই, সেরে নিয়ে বাড়ি যাব, স্নান করব, তারপর তোমাদের সাথে বক বক করব। এখন প্রান্তিকের কল চলছে এ ঘরে, টুইটি ক্লাস চলছে ও ঘরে, আশা করি আওয়াজ পাচ্ছ, সেই জন্য আমি এখন আর বেশি কথা বলবো না। এখন ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। অ্যাকচুয়ালি ওই মর্নিং ওয়াক থেকে আসার পর না প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর কালকে রাত্রিবেলা প্রচণ্ড গরম ছিল, আজকেও এখন বেশ গরম। ইভেন কালকে সন্ধেবেলা আমাদের এসিও চালাতে হয়েছে, মানে এতটাই গরম ছিল। যাই হোক, এখানে আমি ব্রেকফাস্টও বানাও করবো, ব্রেকফাস্টে করবো হচ্ছে চিড়ের পোলাও, আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। সো চলো এইগুলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার এসে আড্ডা মারা যাবে। সকাল থেকে এতক্ষণ পরে সূর্যি মামার দেখা পাওয়া গেছে, আর সূর্যি মামা উঠেছে মানে চারপাশটা ঝকঝক করছে একদম। আর কি বলবো বলতো, সূর্য না উঠলে যেন দিনটা যেন মনে হয় যেন শুরুই হয়নি, সারাদিন ম্যাচ ম্যাচ করে এরকম একটা ফিল হয়। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমাকে বানাতে হবে লাঞ্চ। লাঞ্চ বানানোর আগে ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই, এই জন্য এসেছিলাম একটু বালকানিতে। আর টুইটির ওখানে ক্লাস চলছে, প্রান্তিকের এখানে কল চলছে, সেজন্য ঘরে বসে না ঠিক ভালোভাবে কথা বলা যায় না, মানে একটু কথা বললেই ওদের ডিস্টার্ব হতে পারে, সেই জন্য আস্তে আস্তে কথা বলতে হয়। আর এত আস্তে কথা বললে ভিডিওতে ঠিক ভালোভাবে সাউন্ড আসে না, সেই জন্য আমাকে কথা বলতে হলে এই ব্যালকানিতে আসতে হয়, কিছু করার নেই। আজ আমার আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না ব্যালকানিতে এসে কথা বলতে, কারণ আমার বেশ ভালো লাগে, কারণ এটা আমার ফেভারিট প্লেস, ফেভারিট। আর যেহেতু এখন এই গাছগুলো পুরো সবুজে সবুজে ভরে গেছে না, সুতরাং রোদটা ডাইরেক্ট এখানে দাঁড়ালে পড়ে না, ওই দিকটা একটু ফাঁকা আছে ব্যালকানি, ওই দিকটা একটু রোদটা আসে, সুতরাং এখানে দাঁড়িয়ে কথা বলতে কিন্তু আমার বেশ লাগে। এখন ওয়াশিং মেশিন চালিয়ে এসেছিলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচাও হয়ে গেছে, এবার ওগুলোকে মেলবো, মেলে টেলে দিয়ে আমি একটু ইয়ে করতে যাবো, মানে লাঞ্চে প্রিপারেশন করতে যাবো, দেখি লাঞ্চে কি বানাই। আর এই রোদের মধ্যে সবাই এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, কি রোদ উঠে গেছে আর আজকে কি গরম। যাই হোক, যাই, আমি এখন জামা কাপড় মেলবো, লাঞ্চের প্রিপারেশন করবো, অনেকগুলো কাজ করে আছে, সেগুলো এক এক করে সেরে ফেলি। আর পিছনটা এত সুন্দর লাগে না, পুরো গ্রিন হয়ে রয়েছে, লাভলি, খুব সুন্দর লাগে। জামা কাপড় মেলে দিয়ে এসছি, একটু পরেই শুকিয়ে যাবে। আর এখন বানাবো হচ্ছে লাঞ্চ, লাঞ্চ আজকে বানাবো ডাল, চিকেন আর স্যালাড, কারণ আজকে ফ্রিজে আর কোনো সেরকম সবজিও নেই, আছে একটা ফুলকপি আছে, বাট ফুলকপি খেতে ইচ্ছা করছে না গরমে, চিকেন খাচ্ছি তো ফুলকপি খাবো না। আমি প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো, অল্প একটু টমেটো অ্যাড করেছি, আর ভালো করে আমি ভেজে নেবো। আর আমি একটু পটেটো কাট করে রেখেছি আমি চিকেনে অ্যাড করবো বলে, এবার টমেটোটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, আর একটুখানি টেস্ট অনুযায়ী সল্টও অ্যাড করে দিয়েছি,
এর মধ্যে আমি পটেটোগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তাহলে পটেটোগুলো ভাজলে চিকেনের টেস্টটাও খুব ভালো হবে। এরপর আমি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটুখানি জিঞ্জার পেস্ট অ্যাড করব, কারণ আমি চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এবং ওর মধ্যে অলরেডি জিঞ্জার দেওয়া আছে, সেই জন্য সব কিছুকে মিশিয়ে নেবো। এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে আমি টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, একটুখানি ইয়োগার্ট, জিঞ্জার পেস্ট এবং গার্লিক পেস্ট সব কিছুকে একসাথে মিক্স করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট, কারণ চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেনের টেস্ট খুব ভালো হয়। একটু আগে আমি বলছিলাম না আমরা এখন একটু ভয় ভয়ে আছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, প্রান্তিকের এক ছোটোবেলাকার বন্ধু, মানে ছোটোবেলা মানে কলেজের টাইমকার বন্ধু, তার ফুল ফ্যামিলি করোনা এফেক্টেড এবং তার সে এবং তার বাবা প্রায় আজকে 7 দিন হলো হসপিটালে রয়েছে, নার্সিংহোমে অক্সিজেন নিতে হয়েছে। এবং সব থেকে বেশি অবাক কাণ্ড হচ্ছে তার বাবা মা যেহেতু সিনিয়র সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে ভ্যাকসিন নিয়েছিল, ভ্যাকসিন নেওয়ার পরেও তাদের করোনা হয়েছে। নন্দাই মানে আমার ওনাদের বর যে সে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করে সেই জন্য সে আগে থেকেই ভ্যাকসিন পেয়ে গেছে। সো ভ্যাকসিন পেয়েছে অনেক আগে, মানে এই ইউএসএতে ভ্যাকসিন চালু হওয়ার অনেক আগে আমার ননদের বর আর কি ভ্যাকসিন পেয়ে গেছিলো। তো সেও করোনায় যখন এফেক্টেড হয়েছে, মানে তার সর্দি কাশি জ্বর আসছে বারবার, এবং তার যখন হয়েছে তার থেকেও তার ফুল ফ্যামিলিতে ছড়িয়ে গেছে। এবার যাই হোক, তার বাড়িতেও বাচ্চা রয়েছে, বাচ্চার কিছু হয়নি, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। কিন্তু এখন তারা প্রত্যেকেই ঠিক আছে, করে আমাদের নিজেদের মানে রিলেটিভও বলবো না, একদম নিজের ঘরের লোকের যদি হয়, সুতরাং সেখান থেকে এই করোনাকে ভয় পাওয়ার একটা কারণ থেকেই যায়। এবং তারা যথেষ্ট সেফটি মেনটেন করে থেকে, মানে বাজার টাজারে তো যেতেই হয় না, বাজারে যেতে হচ্ছে, খেতে তো হবে, খাবার জন্য বাজারে যেতে হচ্ছে, এবার সেখান থেকেই হোক বা কোথা থেকেই হোক যেখান থেকে হোক বাড়িতে ঢুকেছে, সে যাই হোক সেই সব মেনে টেনে আমি যে ভ্যাকসিন নেওয়ার পরেও যদি করোনা এরকম মানুষকে এফেক্ট করেই থাকে তাহলে আর বলো ভ্যাকসিন নেওয়ার মানেটা কী দাঁড়াচ্ছে, মানে এইটা ভেবেই আমার ভয় লাগছে যে আমরা ভ্যাকসিন নিয়েও কতটা সেফ ভগবানই জানে। যাই হোক, সেই জন্য আমি আমার বাড়ির লোকজন নিয়ে আমি একটু তো চিন্তিত আছি। আর হ্যাঁ, আমার ইন্ডিয়াতে আমার বয়স্ক বাবা মা রয়েছে, এদেরকে নিয়েও আমি খুব, প্রত্যেকেই ভ্যাকসিন পেয়ে গেছে, কিন্তু তাও ভ্যাকসিন পেয়েও তো হচ্ছে, এই যে আমার যে প্রান্তিকের বন্ধুর বাবা মার কথা বললাম, কাকু কাকিমা সেম ভ্যাকসিন পেয়েছে, আর সব থেকে বড়ো কথা তাদের এজ হয়ে গেছে না, সেই জন্য আরও বেশি চিন্তায় আছি আজকে। চিকেনটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চিকেনের মধ্যে একটুখানি গরম জল অ্যাড করেছিলাম সেদ্ধ করবার জন্য। সব কিছুকে নাড়াচাড়া করে চিকেন এখন একদম রেডি, এবং নাবানোর আগে আমি একটুখানি কাসুরি মেথিও অ্যাড করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন অন বন্ধ করে দেবো আর এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, একদম গরম গরম সার্ভ করব গরম গরম রাইসের সাথে। এখন টুইটির একটু ব্রেক হয়েছে স্কুল থেকে আর কি, আর এখন আমি টুইটির ঘরে সমস্ত র‍্যাক খালি করে দিয়েছি, এখানে সমস্ত পুতুল নিয়ে এসেছি, কারণ হচ্ছে টুইটির যে স্টাডি টেবিলটা এই কর্নারে রয়েছে এখানে বেশ রোদ আসে, শীতকালের জন্য ভালো বাট গরমকালে বেশ কষ্ট হয় রোদে ওরকমভাবে থাকতে, মানে গায়ে না রোদ পড়ুক পর্দার ওপর রোদটা পড়ে তো তখন খুব গরম লাগে ওর। আজকে ওই জন্য রিস্ট্রাকচারিং করবো, বেডটাকে কর্নারে দেবো, সামারে আমি জেনারেলি তাই করি, কর্নারে দিয়ে দেবো যাতে এসির হাওয়াটা ওর গায়ে পুরো ভালোভাবে লাগে। এই সমস্ত যে পুতুলগুলো পেরেছে এগুলোকে ভালো করে ওয়াইপ করতে হবে, পরিষ্কারই আছে তাও একবার যখন গোছাচ্ছি একটু ভালো করে ওয়াইপ করে নিই আর কি। আমি টুইটির ঘর পুরো সেট আপ করে দিয়েছি, ভ্যাকিউম করে দিয়েছি একদম নিট অ্যান্ড ক্লিন, আমার চুলের হালাত দেখে বোঝা যাচ্ছে প্রচুর খাটতে হয়েছে, কারণ টুইটির ঘরে অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো অ্যারেঞ্জ করতে একটু সময় লেগে যায়। তো চলো ছট করে একটু টুইটি দেখিয়ে দিই তো টুইটির ঘরটা কেমন হয়ে গেছে। আর টুইটির ঘরের ডিটেল ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটা আমার চ্যানেলে অলরেডি আছে, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। টুইটির ঘরের সামনে এখানে রয়েছে একটা বড়ো মানি প্ল্যান্ট, এখানে একটা ওয়াল স্টিকার লাগিয়েছিলাম, আর এখানে ঢুকে যেমন গাছটা ছিল তেমনই আছে, আমি কিছু মুভ করিনি সেভাবে এটা। আর এই কর্নারে ছিল টুইটির টয় ক্যাবিনেটটা, এখন ওকে টয় টেবিলটা আমি এখানে করে দিয়েছি, ওর খেলতে ভালো লাগছে, এখন নতুন জায়গা পেয়েছে জন্য খেলতে বসে গেছে। আর এটা তো যেমন ছিল তেমনই আছে। আর এই দিকে
কর্নারে করে দিয়েছি বেডটা, যেটা বেডটা মিডিলে ছিল, এরকম করে বেডটা ছিল, তাতে ঘরের অনেকটা জায়গা নিয়েছিল ঠিক কথাই, কিন্তু এখন একটা কর্নারে দেওয়াতে, কারণ এখানে গরমকালটা এই কর্নারেই আমি দিই, কারণ এসির হাওয়াটা ভালো পায় বলেও। আর এইদিকে আর এই কর্নারটাতে ওর করে দিচ্ছি স্টাডি টেবিলটাকে এই কর্নারে করে দিলাম। আর স্টাডি টেবিলটাকে যথারীতি অর্গানাইজ করে দিয়েছি ওর মতন করে, কারণ ওর যেটা ভালো লাগে বা যেটা যেরকম সুবিধা হয় আর কি। আর এইখানে ওর স্কুলের কিছু স্টাফসগুলো এভাবেই রাখা থাকে, কারণ এগুলো আজকে যেমন লাগবে সেই জন্য এগুলো টেবিলের ওপরেই রয়েছে। আর বোর্ডটা লাগিয়েছি, বোর্ডটা আগে ছিল এই বলে, আর এখন বোর্ডটাকে এই বলে আনা হয়েছে। টুইটি আবার নিজে নিজে রিটার্নিয়া লিখে নিজেকে এঁকেছে, হাস্যকর যাই হোক। আর এখানে টয় ক্যাবিনেটটাকে আমি এখানে শিফট করিয়েছি, আমার মনে হচ্ছে টয় ক্যাবিনেটটাকে একটু এইদিকে শিফট করাতে হবে, কারণ এটা প্রচণ্ড ভারী হয়ে গেছে নিচে, যেহেতু অনেক বই রাখা আছে আমি একা শিফট করাতে পাচ্ছি না। এবার প্রান্তিক যখন কাজ শেষ হয়ে যাবে তখন ও শিফট করিয়ে দেবে। শুধু এই টয় ক্যাবিনেটটাকে শুধু সেন্টারে করবো ব্যাস, আমার তাহলে ঘরের আর মোটামুটি, আর নিচটা পুরো এমনি পরিষ্কারই ছিল, কিন্তু কী হয় জিনিসপত্র যখনই ঘাটাঘাটি করবে তখনই দেখবে মেঝে টেজেগুলো একদম নোংরা হয়ে যায়। তো যাই হোক, একটু পর থেকেই শুরু হবে টুইটির আবার ক্লাস, সো ক্লাস করুক, আবার দেখা করবো বিকেলবেলা, কারণ আমার এখন একটু রেস্টের প্রয়োজন, আর আমার এখন রয়েছে প্রচুর কাজ, সেই কাজকর্মগুলো শেষ করি, আর টুইটি যথারীতি ওর একটু খেলা নিয়ে থাকুক, ক্লাস শুরু হলে ক্লাস করবে আর কি। তো চলো আবার বিকেলবেলা দেখা করছি। এই হচ্ছে আমার লাঞ্চ, স্যালাড, রাইস, আলু পোস্ত আর চিকেনের ঝোল, ইয়ামি ইয়ামি কাপটা গায়ে লেখা আছে ইউরোপ, বাট এই কাপটার সঙ্গে আমাদের ইউএসএ স্মৃতি জড়িয়ে রয়েছে, কারণ আমরা ইউএসএ তে এসে চা খাওয়ার জন্য সর্বপ্রথম এই কাপ দুটো কিনেছিলাম, আর অথচ কাপের গায়ে লেখা আছে ইউরোপ। এই কাপটা ওই জন্য আমার কাছে একটু স্পেশাল। গুড ইভিনিং এভরিওয়ান, আর বিকেলবেলা এই এখন 6:30 মতো বাজে, সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটু বেরোলাম বাইরে। মামা লেফট সাইডে চলো, বাবা লেফট সাইডে চলো। আর এখানে একটুখানি ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, মনে হয় এবার বৃষ্টি টিষ্টি হবে আর কি, মানে যা অবস্থা তা আকাশের অবস্থা দেখেছে পুরো কালো হয়ে রয়েছে। তাই আমি ভাবলাম টুইটিকে নিয়ে একটুখানিও স্কুটি চালিয়ে দিব, বলছিল সাইকেল চালাবে, বাট আমি বলছি সাইকেল চালিয়ে লাভ নেই, কারণ এক্ষুনি বৃষ্টি চলে এলেই ওই সাইকেলটা নিয়ে চলে যেতে হবে। এদিকে 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 এসো বাবা, এদিক দিয়ে চলে এসো, সেই জন্য আর কি, আর এদিকটা হাতে নিয়ে নেয়, সেই জন্য ভাবলাম যে একটু চল একটু হেঁটেই আসু, কারণ ও তো সারাদিন বাড়িতে বসে রয়েছে, আর আজকে ক্যারাটে ক্লাসটা নেই, সেই জন্য বললাম যে চল একটু হেঁটে আসবি, ভালো লাগবে, মাইন্ড তো ফ্রেশ হয়ে যাবে আর কি। আর এই বিকেলবেলা হলেই না আমাদের ঘরের পিছনটা তো পার্ক, প্রচণ্ড ভিড় হয়ে যায়, ওইদিকে চল বাবা ওখানটা, সেই জন্য একটু ফাঁকা জায়গা খুঁজি, যেখানটা ফাঁকা জায়গা থাকবে সেখান দিয়ে টুইটি স্কুটি চালাবে, চল লেটস গো। চল
ভালো তো, ভালো তো, বৃষ্টি পড়লে তো ভালো। বাইরে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। আর এই ওয়েদারে খেলতে কিন্তু খুব মজা লাগে, তাই না? টুইটি এখন এই ওয়েদারটাকে একটু এনজয় করে নিই। তো চলো বন্ধুরা, আজকে আসি, দেখা করব আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই বাই।